আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে স্বনির্বাচন। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। মিলন চক্রের আদর্শ কলোনিতে যুবক কে গুলি করে হত্যা? বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। এ কোন আগরতলা, এ কোন রাজধানী ভাই? যা ঘটছে এখন আগরতলায় যেন সাধারণের আর নিরাপত্তা নাই। মিলন চক্রের আদর্শ কলোনিতে গুলি করে যুবক খুন, এ কেমন আইনি ব্যবস্থা? এ তো মানুষের অসুরিক গুণ। মানুষের আজ মনুষ্যত্ব গায়েব রাজধানীর বুকে, রাজধানীবাসীর নিদ্রা হরণ যেন থাকার দিন ফুরিয়েছে সুখে। এ কোন আগরতলা, এ কোন রাজধানী ভাই? যা ঘটছে এখন আগরতলায় যেন সাধারণের আর নিরাপত্তা নাই। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো সিআইডি। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো হরিপদ শাহ, শিবনগর আগরতলা, মৌসুমী দে চৌধুরী, ভট্টপুকুর আগরতলা, শাশ্বতী নাগ, 79 টিলা আগরতলা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো সুস্মিতা দাস, জিরানিয়া, কৃষ্ণধন দাস, অফিস টিলা, বিশালগড়, স্বপন দত্ত চৌধুরী, উত্তর গেইট, আগরতলা। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো, বলুন তো রাজ্যের আইন মন্ত্রীর নাম কি? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।